ম্যাট্রিক্স এর আমাদের মোটামুটি অনেক দূর আমরা এগিয়ে গেছি। আমাদের দুইটা নিয়মের ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ একটু বাকি আছে, সেটা হলো একটা হচ্ছে ক্রেমার রুলস আর একটা হচ্ছে ইনভার্স মেথড। এই দুইটা মেথড আমাদের বাকি আছে, একটা হচ্ছে ক্রেমার রুলস আর একটা হচ্ছে ইনভার্স মেথড। তো আমরা আজকে দুইটাই শিখবো, ফার্স্টে ক্রেমার রুলস শিখবো, তারপরে ইনভার্স মেথড শিখবো, দুইটাই শিখবো। যেহেতু দুইটা অঙ্ক শিখবো, অঙ্ক দুইটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, কারণ যদি কনসেন্ট্রেশন ব্রেক হয় তাহলে কিন্তু আজকের অঙ্ক বুঝবো না, ঠিক আছে? এই জন্য, এবং যেহেতু এটা একটু বড় অঙ্ক, ছোট অঙ্ক না, এগুলো হচ্ছে একটু বড় ধরনের অঙ্ক, এবং দুইটাই খুব ইম্পর্টেন্ট, দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষায় আসবে। জেসিকা বলেছে শীত গুলো কবে নিবেন, চলে আসো, আসলেই পেয়ে যাবা, সমস্যা নেই। আচ্ছা, তো ক্রেমার রুলস এর জন্য আমাদের দেখো অঙ্কের মধ্যে দেওয়া আছে এরকম ভাবে তিনটা ইকুয়েশন দেওয়া আছে, 3x + y + z = 2, x - 2y + z = -9, এবং আর একটা দেওয়া আছে সেটা হচ্ছে 4x + 3y + 2z = 1। এখন যেহেতু তিনটা ইকুয়েশন দেওয়া আছে, আমাকে বলেছে ক্রেমার রুলস করার জন্য। ক্রেমার রুলস হচ্ছে, ক্রেমার্স হচ্ছে একজন ব্যক্তির নাম, এই ব্যক্তি এই অঙ্কটা যেভাবে সমাধান করেছে আমরা ওইভাবেই করব, এটাকেই বলে ক্রেমার রুলস। তাহলে এই ব্যক্তি কিভাবে সমাধান করেছে সেটা একটু দেখে আসি। প্রথমে আমি অঙ্কটা উঠাইলাম, যা আছে অঙ্কটা হুবহু উঠাইলাম। এবার লিখেছি যে উই ক্যান অ্যারেঞ্জ দ্য অ্যাবভ ইকুয়েশন ইনটু ফলোয়িং ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে যেই ইকুয়েশন বা যেই সমীকরণ দেওয়া আছে এটা থেকে আমরা ম্যাট্রিক্স আকারে সাজালাম কিভাবে, দেখো এখানে প্রথমে এক্স এর সাথে একটা সংখ্যা আছে 3, তাই এই 3টা আমরা নিলাম। ওয়াই এর সাথে কোনো সংখ্যা নাই, না থাকলে আমরা 1 ধরে নিব। জেড এর সাথে কোনো সংখ্যা নাই, না থাকলে আমরা 1 ধরে নিব। নিচে লাইন দেখো, এক্স এর সাথে কোনো সংখ্যা নাই তাহলে এটাকে 1 ধরবো, ওয়াই এর সাথে আছে হচ্ছে -2 তাহলে আমরা এখানে -2 বসাবো, জেড এর সাথে কোনো সংখ্যা নাই এটাকে আমরা 1 ধরবো। নিচের লাইন এক্স এর সাথে 4 আছে, 4 নিলাম, ওয়াই এর সাথে 3 আছে, 3 নিলাম, এবং জেড এর সাথে 2 আছে তাহলে জেড এর সাথে 2 নিব, ঠিক আছে? সবগুলো সংখ্যাগুলো নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করলাম। আচ্ছা, এবার আমাদের এই পুরো অঙ্কটার মধ্যে দেখো আমাদের চলক আছে হচ্ছে এক্স ওয়াই জেড, প্রত্যেকটা লাইনে চলক আছে এক্স ওয়াই জেড, এর বাইরে কিন্তু আর কোনো চলক নাই। এক্স ওয়াই জেড কে চলক বলা হয়, এক্স ওয়াই জেড কে বলা হয় চলক। তাহলে এই পুরো অঙ্কের মধ্যে এক্স ওয়াই জেড তিনটা চলক আছে, আমরা এই যে এক্স ওয়াই জেড এটা চলক গুলোকে আলাদা নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করেছি, এবং সমান চিহ্নের ডান পাশে যেগুলো আছে 2 - 9 - 1 এগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স করেছি। তাহলে আমরা তিনটা ম্যাট্রিক্স সাজিয়ে নিয়েছি, একটা হলো প্রথমে শুধু সংখ্যাগুলো অর্থাৎ ধ্রুবক গুলো, তারপরে এক্স ওয়াই জেড একটা চলক, এরপরে সমান চিহ্ন ডান পাশে যে ধ্রুবক আছে সেটা বসাই দিলাম। অয়ন্তিকা বলেছে যে ভাই 1 ধরবো কেন, 1 ধরবো তার কারণ হচ্ছে এটার সাথে কোনো সংখ্যা নাই মানে, ওয়াই এর সাথে জেড এর সাথে এগুলোর সাথে কোনো সংখ্যা নাই মানে মনে মনে 1 ধরে নিতে হবে যে 1 আছে এগুলোর সাথে, কারণ আমি তো 0 লিখতে পারি না, কারণ যেহেতু এখানে জেড আছে, তো জেড আছে তার মানে কি এটার সাথে একটা 1 আছে, এই জন্য 1 ধরে নিতে হবে, কিছু নাই মানে 1 আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা তিনটা ম্যাট্রিক্স সাজিয়ে নিলাম, আমাদের যে অঙ্কটা দেওয়া আছে ইকুয়েশন দেওয়া আছে ইকুয়েশন থেকে তিনটা ম্যাট্রিক্স সাজিয়ে নিলাম আমরা সিরিয়ালে। এবার আমার কাজ হচ্ছে এখানে প্রথম যে ম্যাট্রিক্সটা আছে, এই প্রথম যে ম্যাট্রিক্সটা এটাকে আমরা এ ধরে নিব, এখানে লিখেছি যে লেট দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স সমান এ, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সটাকে আমরা এ ধরলাম। এখন একটা প্রশ্ন চলে আসবে যে ভাইয়া এই অঙ্ক থেকে আসলে আমরা কি বের করব, এই অঙ্ক থেকে আসলে আমরা এক্স ওয়াই এবং জেড এর মান বের করব,
x y z এর মান বের করব তাহলে x এর মান বের করার জন্য একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে determinate a1 divided by determinate a y এর মান বের করার জন্য একটা সূত্র আছে সেটা হচ্ছে determinate a2 divided determinate a z এর মান বের করার একটা সূত্র আছে সেটা হচ্ছে determinate a3 divided determinate a এটা হচ্ছে x y z এর মান বের করার তিনটা সূত্র আমাদের এই x y z এর মানই বের করতে হবে এই অঙ্ক থেকে তো দেখো এখানে একটা কমন জিনিস আছে সেটা হচ্ছে যে x এর মান বের করতে গেলে y এর মান বের করতে গেলে এবং z এর মান বের করতে গেলে দেখো লাস্টে ভাগ করতে হচ্ছে ডিটারমিনেট a দ্বারা অর্থাৎ নিচের মানগুলো আছে ডিটারমিনেট a প্রত্যেকটা তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আগে কমন মানটা বের করে নিতে পারি নিচে ডিটারমিনেট a এই মানটা আগে আমরা বের করে নিতে পারি যেহেতু কমন আছে এই মানটা যেহেতু এই মানটা কমন আছে তো আমরা আগে এই নিচের কমন মানটা বের করে নিতে পারি তো এই জন্য আমাদের এইখানে আমরা প্রথম ম্যাট্রিক্সটাকে তো আমরা a ধরেছি প্রথম ম্যাট্রিক্সটাকে আমরা a ধরলাম এখন এই a থেকে আমরা ডিটারমিনেট a বের করব এই যে নিচের যে মান মানগুলো আমাদের লাগবে প্রত্যেকটা নিচে ডিটারমিনেট a আছে না তো আগে আমি এই কমন জিনিসটা বের করে নেব ডিটারমিনেট a তো আমরা ডিটারমিনেট a এর আগেও শিখেছি যে ডিটারমিনেট কিভাবে করতে হয় আবার একটু দেখব তো এটাকে আমরা a ধরেছিলাম শুরুতে যে আমরা ধরলাম প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে a তো এই a টাকে ডিটারমিনেট a বানাতে হবে তো ডিটারমিনেট বানানোর নিয়ম আমি বলেছিলাম যে যখনই আমাদের ডিটারমিনেট করতে বলবে তখন আমাদের যেটা করতে হবে প্লাস মাইনাস প্লাস এভাবে আমাদেরকে চিহ্ন দিতে হবে চিহ্ন দেওয়ার পরে এভাবে আমাদেরকে বক্স করে ফেলতে হবে এবং প্রথম সারির যে সংখ্যাগুলো থাকে থ্রি ওয়ান ওয়ান এই প্রথম ম্যাট্রিক্সের জায়গায় থ্রি তারপরে হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে ওয়ান এভাবে লিখতে হবে তারপরে এই থ্রি প্রথম থ্রি বরাবর সারি এবং কলাম যদি আমরা বাদ দেই তাহলে কি থাকে বলতো এই চারটা সংখ্যা থাকে না এই চারটা সংখ্যা এর মধ্যে লিখতে হবে যে মাইনাস টু ওয়ান থ্রি টু ঠিক আছে যেহেতু ডিটারমিনেন্ট আমরা আগেই শিখেছি নতুন করে আর ইয়ে করছে না আমরা দ্রুতই করে যাচ্ছি তো এরপরে ওয়ান আছে এই ওয়ান বরাবর সারি আর কলাম বাদ দিলাম তাহলে কি থাকে আমাদের ওয়ান ওয়ান থাকে এবং ফোর টু থাকে এবার লাস্টের এই ওয়ান বরাবর সারি আর কলাম বাদ দাও তাহলে ওয়ান মাইনাস টু ফোর থ্রি ওয়ান মাইনাস টু ফোর থ্রি এইভাবে আমাদেরকে সাজিয়ে লিখতে হয় যখন আমরা ডিটারমিনেট করব শুধু ডিটারমিনেটের জন্য আলাদা আমি ক্লাস নিয়েছি যদি কেউ ডিটারমিনেট না বুঝতে পারো তাহলে ওই ক্লাসের ভিডিওটা অবশ্যই দেখে নিবা তাহলে এটাই আমরা নিচে লিখেছি এই যে এখানে সুন্দর করে লিখেছি এবার এখান থেকে কিভাবে আমাদের সাজিয়ে লিখতে হবে তো দেখো এই ব্রাক এই যে ডিটারমিনেটের বাইরে থ্রি আছে না আমরা আগে ফার্স্টে থ্রিটা লিখলাম থ্রিটা লেখার পরে এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ফার্স্ট আমাদের এই কোণাকোণি গুণ করতে হবে কোণাকোণি গুণ করলে দুই দোকানে মাইনাস চার হয় যেন মাইনাস চার তারপর একটা সূত্রের মাইনাস মাঝখানে অলওয়েজ সূত্রে একটা মাইনাস দিতে হবে তারপরে এই কোণাকোণি গুণ তিন একে তিন একই রকম ভাবে এটা মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান লিখে নিলাম তারপরে ফার্স্টে আমরা এই কোণাকোণি গুণ করব দুই একে দুই তারপরে মাইনাস চিহ্ন দিয়ে এই কোণাকোণি গুণ করব চার একে চার একই রকম ভাবে ওয়ান আছে ওয়ান লিখলাম ফার্স্টে এই কোণাকোণি গুণ তিন একে তিন এরপর একটা মাইনাস চিহ্ন দিব এরপর একটা মাইনাস চিহ্ন দিব তারপরে এই কোণাকোণি গুণ করব চার দোকানে মাইনাস আট তাহলে মাইনাস আবার মাইনাস দুইটা মাইনাস হয়ে গেল না তাহলে একবারে আমরা মাইনাস মাইনাস এর পরিবর্তে মাঝখানে প্লাস দিয়ে দিব ঠিক আছে এভাবে আমরা ক্যালকুলেশন করলে লাস্টে আমাদের উত্তর বের হবে মাইনাস এইট এটাই হচ্ছে আমাদের ডিটারমিনেটের মান ঠিক আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের ডিটারমিনেটের মান তো আমরা আমরা যেটা করছিলাম সেটা কি বললাম যে কমন যে মানগুলো আছে যে প্রত্যেকটা নিচের ডিটারমিনেট এ আছে তো আমরা নিচের মানটা বের করলাম এখন আমি যদি x এর মান প্রথমে বের করতে চাই তাহলে x এর এই নিচের মানটা তো পেয়ে গেছি এখন আমার উপরের মানটা লাগবে তাই না a1 ডিটারমিনেট লাগবে ডিটারমিনেট a1 তাহলে ডিটারমিনেট a1 কিভাবে বের করব ডিটারমিনেট a1 ডিটারমিনেট a1 বের করতে গেলে ধরো আমাদের এই যে উপরে যে মানটা ছিল না ডিটারমিনেট a1 বের করতে হবে তা আমার তো a1 এরই মান নাই তাহলে ডিটারমিনেট a1 আবার কিভাবে বের করব তো a1 এর মান আমরা কিভাবে পাবো সেটাই আগে আমি একটু বলতেছি যে a1 কিভাবে পাবো a1 যদি পেয়ে যাই তো a1 কে ডিটারমিনেট করা তো খুব একটা কঠিন না আমার ফারস্টে লাগবে a1 তা আমাদের দেখো তো আমরা যে ম্যাট্রিক্সটা ধরে নিয়েছিলাম যে ম্যাট্রিক্সটা আমরা ধরে নিয়েছিলাম a ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা ধরে নিয়েছি যে প্রথম ম্যাট্রিক্সটাকে আমরা a ধরে নিয়েছিলাম এই a ম্যাট্রিক্স থেকে আমরা চাইলে a1 ম্যাট্রিক্স আমরা বানাতে পারবো
ঠিক আছে, A1 ম্যাট্রিক্স থেকে আমরা যদি প্রথম কলাম যেটা আছে 3 1 4, এই প্রথম কলামটা যদি বাদ দিয়ে দেই, এ ম্যাট্রিক্স এর প্রথম কলাম যদি বাদ দেই, বাদ দেওয়ার পরে সমান চিহ্ন ডান পাশে যেই কলামটা আছে না 2 -9 1, এটা যদি এখানে লিখে দেই যে 2 -9 আর 1, প্রথম কলামটা বাদ দিয়ে যদি এটা লিখে দেই, তাহলে এটাকেই আমরা বলছি হচ্ছে A1 ম্যাট্রিক্স, এটাই হচ্ছে A1। অর্থাৎ প্রথম কলামটা বাদ দিয়ে আমরা সমান চিহ্ন ডান পাশে যে ম্যাট্রিক্সটা আছে না 2 -9 1, এই এইটা যদি লিখে দেই তাহলে এটাকেই বলছি আমরা A1। যদি সেকেন্ড কলামটা বাদ দিতাম, বাদ দিয়ে যদি ওই এটা লিখে দিতাম তাহলে হতো A2। যদি থার্ড কলামটা বাদ দিয়ে আমরা ওই 2 -9 1 লিখতাম তাহলে ওইটার নাম দিতাম A3। এভাবে A1 A2 A3 এভাবে বের করতে হবে, ঠিক আছে? তো আমরা প্রথম কলামটা বাদ দিলাম, বাদ দিয়ে আমরা এই যে প্রথম কলামটা বাদ দিয়ে -2 -9 -1, অর্থাৎ সমান চিহ্ন ডান পাশে যেটা আছে সেটা লিখে দিয়েছি, এটাকে আমরা বলছি হলো A1। তা আমার তো A1 লাগবে না, আমার সূত্রের মধ্যে কি আছে, x এর মান বের করার সূত্র কি, সূত্র হচ্ছে ডিটারমিনেট A1 ডিভাইডেড ডিটারমিনেট A, সূত্র হচ্ছে ডিটারমিনেট A1। তাহলে ডিটারমিনেট করতে হবে, A1টাকে ডিটারমিনেট করতে হবে, তাহলে এই A1 ম্যাট্রিক্সটাকে এখন আবার ডিটারমিনেট করতে হবে। ডিটারমিনেট কেমনে করে, আবার ওই যে প্লাস মাইনাস প্লাস, আবার যেভাবে শিখালাম যে প্লাস মাইনাস প্লাস যেভাবে করলাম, তারপর আবার এভাবে আমরা বক্স করে নিব, ঠিক আছে? এরপর প্রথম সারির যে সংখ্যাগুলো আছে -2, তাহলে এখানে দিব আমরা -2, তাহলে প্লাসে মাইনাসে একবারে -2 করে দিবা, ঠিক আছে? -2, তারপর এখানে দিবা 1, তারপর এখানে দিবা 1। এবার এই 2 বরাবর সারি এবং কলাম যদি বাদ দাও কি থাকে, তাহলে -2 থাকে, 1 থাকে, 3 থাকে, 2 থাকে, অর্থাৎ যেটা থাকে সেটা আমরা লিখে দিলাম। A1 বরাবর সারি এবং কলাম বাদ দাও, তাহলে কি থাকে, -9 1 -9 1, তারপর হচ্ছে 1 2, তারপরে থাকে হচ্ছে -9 -2 1 3। দেখো আমরা নিচে এভাবে এই যে সুন্দর করে লিখে ফেলেছি এভাবে। তারপর আমরা একই রকম ভাবে এই 2 আছে, 2 টাকে আগে লিখলাম, তারপরে এই কোনাকুনি গুণ, 2 2 -4, তারপরে এই কোনাকুনি গুণ, 3 1 3, আর মাঝখানে সূত্রের মাইনাস। একই রকম ভাবে এখানে -1 আছে, নিচে -1 লিখবো। একই রকম ভাবে এই কোনাকুনি গুণ, 9 2 18, -18, এবার সূত্রের মাইনাস, এবার এই কোনাকুনি গুণ, 1 1 1। এভাবে ক্যালকুলেশন করে আমাদের একটা মান বের হয়ে যাবে, ডিটারমিনেট A1 এর একটা মান বের হবে, তাহলে 20। এবার আমরা সূত্র করব, সূত্র x এর মান বের করার সূত্র কি ছিল, যে ডিটারমিনেট A1 ডিভাইডেড ডিটারমিনেট A, তাহলে ডিটারমিনেট A1 এর মান হচ্ছে -20, আর ডিটারমিনেট A এর মান হচ্ছে -8, ভাগ করে দাও তাহলে 5/2, এটা হচ্ছে x এর মান। এখন x এর মান তো বের হয়ে গেল, y এর মান বের করার সূত্র ছিল না, y এর মান বের করার সূত্র ছিল যে ডিটারমিনেট A2 ডিভাইডেড বাই ডিটারমিনেট A। এখন এটার মান তো আগেই বের করেছি -8, কিন্তু ডিটারমিনেট A2 এর মান তো বের করি নাই, এখন A2 তো নাই, ডিটারমিনেট A2 কোথায় পাবো, তাহলে আগে A2 বের করব তারপরে ডিটারমিনেট A2। তা আমি বলেছিলাম A ম্যাট্রিক্স এর মাঝখানের কলামটা যদি আমরা পরিবর্তন করি, A ম্যাট্রিক্স এর এই মাঝখানের কলামটা যদি পরিবর্তন করে এটা না লিখে যদি এই যে সমান চিহ্ন ডান পাশে যে ম্যাট্রিক্সটা আছে যে 2 -9 আর 1, এটা লিখলে এইটার নামই হচ্ছে A2, তাহলে মাঝখানের কলামটা চেঞ্জ করে দেখতে হবে, তাহলে মাঝখানের কলামটা চেঞ্জ করে আমরা এই যে A2 লিখেছি, ঠিক আছে? মাঝখানের কলামটা চেঞ্জ করে আমরা A2 লিখেছি, তাহলে এই যে দেখো মাঝখানের কলামটা, তাহলে এখন A2টাকে আবারও ডিটারমিনেট করতে হবে। ডিটারমিনেট তো আমরা একটু আগেই শিখলাম, ডিটারমিনেট করলে এই যে -16 আসে। এবার আমরা y এর মান বের করব, ডিটারমিনেট A2 ডিভাইডেড ডিটারমিনেট A, এটার মান বের হলো -16, এটার মান -8, ক্যালকুলেশন করলে 2 আসে। তাহলে এখন আমার z এর মান লাগবে, তো z এর মান বের করতে গেলে আমাদের সূত্র কি ছিল, ডিটারমিনেট A3 ডিভাইডেড বাই ডিটারমিনেট A, তাহলে এটার মান তো আমরা জানি -8 আগেই বের করেছি, কিন্তু A3 এর মান তো নাই, তাহলে আগে আমাদের A3 লাগবে, তারপরে ডিটারমিনেট A3 লাগবে। A3 কোনটা, এই যে 3 নম্বর কলামটাকে যদি পরিবর্তন করি তাহলে আমরা A3 পাবো, তো A3 পাওয়ার পরে A3টাকে আবার ডিটারমিনেট করব, ডিটারমিনেট করলে আমাদের একটা মান চলে আসবে 60। এবার আমরা সূত্র লিখে ভাগ করে দিব, তাহলে এটা হচ্ছে অ্যান্সার আছে 15/2, তাহলে x এর মান 5/2, y এর মান 2, আর z এর মান হচ্ছে 15/2। এই হচ্ছে আমাদের ক্রেমার ম্যাট্রিক্স, অর্থাৎ ক্রেমার হচ্ছে একজন ব্যক্তির নাম, এই ব্যক্তি এইভাবে অঙ্কটা করেছে, এই জন্য তার নাম অনুসারে অঙ্কের নাম হয়েছে যে ক্রেমার রুলস বা ক্রেমার্স মেথড, ঠিক আছে? তো ক্রেমার রুলস বা ক্রেমার্স মেথডে এরকম ভাবে সবসময় ইকুয়েশনই থাকবে, এই ইকুয়েশন দিয়ে তোমাকে বলবে সমাধান করো ক্রেমার রুলস, ঠিক আছে? এখন বলো যেটা বুঝতে পারলে কিনা। বোঝা গেছে?
জি স্যার বুঝেছি। আচ্ছা, অঙ্কটা একটু বড়, কিন্তু যদি তুমি ধাপগুলো অনুসরণ করো সিরিয়ালে, তাহলে কিন্তু খুব সহজভাবে বুঝতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আগে যে শীটটা দিয়েছি, মেইলে যে শীটটা দিয়ে, ভাইয়া এটা একটু আবার বুঝানো একটু, গ্রুপে যে শীটটা দিয়েছি ওই শীটের মধ্যে এই অঙ্কটা নাই, এটা নতুন অঙ্ক, নতুন করে ইনক্লুড করে দিব ওই শীটটা, নতুন করে এই অঙ্কগুলো ইনক্লুড করার পরে, এই শুধু এই অঙ্কটা না, আরো কয়েকটা অঙ্ক ইনক্লুড হবে, ইনক্লুড হওয়ার পরে তারপরে ওই শীটটা আবারও নতুন পিডিএফটা দিব। ঠিক আছে, অর্থাৎ এই অঙ্কগুলো ইনক্লুড করে আবারও পিডিএফটা দিব, এই অঙ্কটা ওই পিডিএফ এর মধ্যে আগে যেটা দিয়েছি। ঠিক আছে, ওকে, কে বলেছো আবার বোঝানোর জন্য? ভাইয়া আমার একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, অ্যানসারে যে ভগ্নাংশ থাকলো ওইটা কি ভগ্নাংশ থাকবে যদি ভাগ না করা যায়? হ্যাঁ, যদি ভাগ না করা যায় আমরা দশমিক নিব না। ঠিক আছে, যেমন 5/2 ভাগ করলে তো দশমিক আসবে, আমরা দশমিকে না রেখে আমরা ভগ্নাংশ আকারে নিব। ঠিক আছে জি। আচ্ছা, তাহলে মোটামুটি ক্রেমার রুলসটা আমরা বুঝে ফেললাম। যারা একটু দেরিতে জয়েন করেছো, তারা যখন আমি ভিডিওটা দিব তখন ভিডিওটা দেখে ক্রেমার রুলসটা অবশ্যই সুন্দরভাবে করে ফেলবা। ঠিক আছে ভাই, একটা অ্যানসারটা স্ক্রিনশট নিতে চাচ্ছিলাম। অ্যানসারটা তো অনেক বড় আপু, স্ক্রিনশট তো নিতে পারবা না, আমি গ্রুপে দিব তখন নিও, এটা অনেক বড়, একটা পেজের মধ্যে আসবে না। আচ্ছা ভাই, ওকে, তাহলে আমরা একটু পরের অঙ্কটায় চলে যাচ্ছি। ভাইয়া আমাদের যে অফলাইনে শীটটা দিয়েছেন ওটার মধ্যে তো 29 পর্যন্ত, এখন অফলাইনেও কি আপনি আবার শীট দিবেন না অনলাইন থেকে পিডিএফ নিয়ে নিতে হবে? অফলাইনে অফলাইনে 29 এর মধ্যেই ক্রেমার্স মেথডের অঙ্ক আছে, 29 এর মধ্যে দেখো ক্রেমার্স মেথডের অঙ্ক আছে। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এখানে যে অঙ্কটা আমরা দেখতেছি এটা হচ্ছে ইনভার্স মেথড, এটাও দেখো ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন দিয়ে, এটা কিন্তু ক্রেমার্স মেথড বলে নাই, এটা কি বলেছে, সলভ দা ফলোয়িং ইকুয়েশন ইউজিং ম্যাট্রিক্স মেথড, এটা বলেছে ম্যাট্রিক্স মেথডে করো, আগেরটা ছিল ক্রেমার্স মেথড আর এটা বলেছে ম্যাট্রিক্স মেথডে করো। তো এই ইকুয়েশন দুইটা মেথডে করা যায়, একটা হচ্ছে ক্রেমার্স মেথড আর একটা হচ্ছে ম্যাট্রিক্স মেথড, ম্যাট্রিক্স মেথডে আর একটা নাম হচ্ছে ইনভার্স মেথড, আরেকটা নাম হচ্ছে ইনভার্স মেথড, তাহলে আরেকটা নাম আছে ইনভার্স মেথড, ম্যাট্রিক্স মেথড বা ইনভার্স মেথড, এটাও মোটামুটি অনেক বড়, এটাও মোটামুটি অনেক বড়। ঠিক আছে, ওকে, তারপর আমরা দেখব যে এটা ইনভার্স মেথড আসলে কিভাবে সলভ করতে হয়, একই অঙ্ক দিয়ে তোমাকে দুইটা মেথডই করতে বলতে পারে, যে ক্রেমার্স মেথডেও করো ইনভার্স মেথড বা ম্যাট্রিক্স মেথডেও করো, একই অঙ্ক দিয়ে দুই মেথডেও করতে বলতে পারে। ঠিক আছে, তো কিভাবে করতে হবে সেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তো আমাদের এই বরাবর তিনটা ইকুয়েশন দেওয়া আছে, এরকম নিয়মের অঙ্কগুলো আসলে এরকম তিনটা ইকুয়েশন দেওয়া থাকে, তা আমরা প্রথমে প্রথম ইকুয়েশনটাকে 1 নাম্বার, পরেরটাকে 2 নাম্বার, তারপরেরটাকে 3 নাম্বার সমীকরণ ধরেছি, সমীকরণ ধরলেও হয় না ধরলে হয় কোনো সমস্যা নেই, কেউ যদি মনে করে সমীকরণ ধরবো না তাও সমস্যা নেই হবে। এরপরে দেখো আমরা ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিয়েছি, প্রথমে এক্স এর সাথে কোনো সংখ্যা নাই আমরা মনে মনে 1 ধরে নিব, ওয়াই এর সাথে কোনো সংখ্যা নাই আমরা 1 ধরে নিলাম, জেড এর সাথে কোনো সংখ্যা নাই আমরা 1 ধরে নিলাম, পরের লাইনে এক্স এর সাথে কোনো সংখ্যা নাই 1 ধরেছি, ওয়াই এর সাথে আছে কি -2, এই জন্য এখানে না সরি -2 না +2, তাহলে এখানে আমরা 2 লিখেছি, জেড এর সাথে আছে 3, এখানে আমরা 3 লিখেছি। আচ্ছা, এরপরে নিচের লাইন এক্স এর সাথে কোনো সংখ্যা নাই 1 ধরেছি, ওয়াই এর সাথে আছে 3 এই জন্য 3, আর জেড এর সাথে আছে 4 এই জন্য 4। ঠিক আছে, আর এখানে তিনটা চলক আছে, তিনটা চলক বলতে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর বাইরে কোনো কিছু নাই, এর মধ্যে শুধু আছে এক্স ওয়াই জেড, এই জন্য এক্স ওয়াই জেড চলক নিয়ে একটা ম্যাট্রিক্স, আর সমান চিহ্ন ডান পাশে যেগুলো আছে এটা নিয়ে একটা ম্যাট্রিক্স, 7, 16, আর 22 এগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স। তো প্রথমে আমার কাজ হচ্ছে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নেওয়া, যেটা একটা ম্যাট্রিক্স এর অঙ্ক, তো ইকুয়েশন দেওয়া আছে, তো আমার কাজ হচ্ছে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নেওয়া। এরপরে প্রথমটাকে আমরা এ ধরব, প্রথমটাকে এ ধরব, তারপরে সেকেন্ড যেটা আছে দেখো এটাকে আমরা এক্স ধরেছি, আর 3 নাম্বার যেটা আছে এটাকে আমরা বি ধরেছি, অর্থাৎ প্রথমটাকে হচ্ছে এ, পরেরটাকে হলো এক্স, তারপরেরটাকে বি, তোমার ইচ্ছা তুমি অন্য কিছু ধরতে পারো, তোমার যদি মনে হয় আমি অন্য কিছু ধরবো তো তুমি অন্য কিছু ধরতে পারো কোনো সমস্যা নেই, যে কোনো কিছু ধরা যাবে।
ঠিক আছে, কেউ যদি মনে করে ভাই আমি পি কিউ ধরবো, ধরো পি কিউ ধরো, কোনো সমস্যা নেই। তো তাহলে দেখো আমরা যে কাজটা করেছি, যে প্রথমটাকে আমরা ধরেছি হলো এ, পরেরটাকে ধরেছি এক্স, তারপরেরটাকে ধরেছি বি। তাহলে দেখো তো এ আর এক্স এই দুটা গুণ আকারে আছে না, এ আর এক্স। তো আমরা এখানে লিখেছি যে এ এক্স, এ আর এক্স গুণ আকারে আছে, এই জন্য লিখেছি এ এক্স সমান 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 আমরা যেটা করেছি সমান সমান দিয়ে হচ্ছে বি লিখেছি, এই পাশে বি আছে, মাইনাস ওয়ানটা এটা ভুল করে চলে আসছে। সমান সমান আমরা যেটা করেছি সেটা হচ্ছে বি, বি রেখেছি এই পাশে। আচ্ছা এখন তাহলে আমরা যেটা লিখেছি যে এ এক্স সমান সমান বি, এ এক্স সমান সমান বি। এখন এখান থেকে আমি আর একটা লাইন করতে পারি, এক্স সমান সমান বি ডিভাইডেড এ, এটাকে যদি আমি ওই পাশে পাঠাই দিই তাহলে ভাগ হয়ে যায়। অতএব এক্স সমান সমান বি ইন্টু এ টু দা পাওয়ার মাইনাস ওয়ান। এটা দেখো আগের লাইনে ভাগ ছিল না, বির নিচে ভাগ আকারে ছিল, এই ভাগ থেকে আমি গুণ আকারে লিখেছি বি ইন্টু, ইন্টু যখন যখনই গুণ আকারে লিখবো তখনই এটার পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে। কারণ কি? কারণ আগে ভাগ ছিল, আগে এটা কি ছিল? বি এর নিচে ভাগ আকারে ছিল। তো এই ভাগ থেকে যখন আমি কনভার্ট করে গুণ আকারে লিখবো তখন পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে, এই যে পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, যদি ভাগ থেকে গুণ করতে হয় পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যায়। তাহলে আমার এক্স সমান সমান বি ইন্টু এ টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান, আর এই পাওয়ার মাইনাস ওয়ানটাকে বলা হয় হচ্ছে ইনভার্স, পাওয়ার মাইনাস ওয়ানটাকে বলা হয় হচ্ছে ইনভার্স। এটা একটু মনে রাখতে হবে যে পাওয়ার মাইনাস ওয়ানটাকে বলা হয় ইনভার্স। এখন এই অঙ্কটার ক্ষেত্রে এক্স এর কিন্তু মান আমরা জানি, কারণ এক্স এর মান আমরা ধরে নিছি না, এক্স এর মান হচ্ছে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে এক্স এর মান। তারপরে বি এর মানও আমরা জানি, 7, 16, 22, এটা হচ্ছে বি এর মান ধরে নিয়েছি আমরা, এটা হচ্ছে বি এর মান। কিন্তু এই যে এ টু দা পাওয়ার মাইনাস ওয়ান, বা আমি বলেছি এটার নাম হচ্ছে ইনভার্স, পাওয়ার মাইনাস ওয়ান থাকলে এটার নাম হচ্ছে ইনভার্স, পাওয়ার মাইনাস ওয়ান থাকলে এটাকে বলে হচ্ছে ইনভার্স। তাহলে এই এ ইনভার্স এর মান আমরা জানি না, তাহলে এ ইনভার্স এর মান আমাদের বের করে নিতে হবে। তো আমরা এখানে এ ইনভার্স এর মানটা বের করে নিচ্ছি, ঠিক আছে, এ ইনভার্স এর মানটা আমরা বের করে নিচ্ছি। আচ্ছা এখানে একটা শর্টে করা ছিল, আমি যেটা বড় করে করে দিলাম এটা এই জায়গায় উঠাবা, হ্যাঁ, এই সো এর পর, সো এর পর থেকে। হ্যাঁ তাহলে এ ইনভার্স এর মানটা যেহেতু আমরা জানি না, আমরা এ ইনভার্স এর মান বের করব। এ ইনভার্স এর মান বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 1/determinate A × adjoint of A, এটা হচ্ছে এ ইনভার্স বের করার সূত্র। সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে, 1/determinate A × adjoint of A, এটা হচ্ছে এ ইনভার্স বের করার সূত্র। তাহলে এখন যদি আমি এইখানে মান বসাই, আমি তো কোনো মানই জানি না, ওয়ান এর মান ওয়ান, কিন্তু এই যে ডিটারমিনেট এ আছে নিচে এটার তো মান জানি না, আবার অ্যাডজয়েন্ট অফ এ আছে এটারও মান জানি না। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ডিটারমিনেট এ বের করব, তারপরে অ্যাডজয়েন্ট বের করব, তাহলে আমি এ ইনভার্স পেয়ে যাব। তাহলে প্রথমে আমার যে কাজ ডিটারমিনেট এটা বের করব। তাহলে ডিটারমিনেট এ কিভাবে বের করে, এই যে ডিটারমিনেটের চিহ্ন দিয়েছি, ডিটারমিনেট এ সমান সমান, ডিটারমিনেটের কাজ করতে গেলে আমাদের ওই যে আগে যেভাবে শিখেছি প্লাস মাইনাস প্লাস একটু আগে শিখে আসলাম, এরপরে আমরা সুন্দর করে বক্স করে দিব। এরপরে আমরা প্রথম সারির সংখ্যাগুলো কত আছে, 1, 1, 1, এখানে 1, এখানে 1, এখানে 1, তারপরে এই 1 বরাবর সারি আর কলাম বাদ দাও, কি থাকে 2, 3, 2, 3 আর 3, 4 থাকে, এখানে লিখবো 2, 3, 3, 4। এই একটু আগে যেভাবে শিখলাম ডিটারমিনেট, যেভাবে শিখলাম একটু আগে, এভাবে আমরা ডিটারমিনেট করব। পরে আমাদের দেখো মান আসছে -1, ডিটারমিনেট করে আমাদের মান আসছে কত, -1। তো যেহেতু -1 মান আসে তাহলে আমাদের ডিটারমিনেটের কাজ করা শেষ। এখন আমাদের লাগবে কোনটা, অ্যাডজয়েন্ট অফ এ লাগবে, অ্যাডজয়েন্ট অফ এ। তো অ্যাডজয়েন্ট অফ এ সরাসরি বের করা যায় না, ঠিক আছে, অ্যাডজয়েন্ট অফ এ আমি এখানে লিখে দিচ্ছি একটু, অ্যাডজয়েন্ট অফ এ সরাসরি বের করা যায় না। অ্যাডজয়েন্ট অফ এ বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট সমান সমান কোফ্যাক্টর, কোফ্যাক্টর তার মাথার উপরে টি, টি মানে ট্রান্সপোজ। ট্রান্সপোজ কিন্তু আমরা মনে হয় আগেই শিখিয়েছি যে ট্রান্সপোজ কিভাবে করতে হয়, টি মানে হচ্ছে ট্রান্সপোজ, ট্রান্সপোজের সংক্ষেপে টি বলা হয়। ট্রান্সপোজ কি? ট্রান্সপোজ হচ্ছে সারিগুলোকে কলাম করে দেওয়া, সারিগুলোকে
কলাম করে দেওয়া, এটা হচ্ছে টি বা ট্রান্সপোজ। এখন কথা হচ্ছে অ্যাডজয়েন্ট বললাম বের করা যায় না, অ্যাডজয়েন্ট বের করতে গেলে আগে আমাকে কো ফ্যাক্টর করতে হবে, তারপরে তাকে ট্রান্সপোজ করতে হবে। এখন ভাইয়া কো ফ্যাক্টর কিভাবে করে, এখন ওইটাই শিখবো যে কো ফ্যাক্টর কিভাবে করে। তো আমরা এখানে শিখেছি কো ফ্যাক্টর অফ এ, তো কো ফ্যাক্টর কিভাবে করে এখানে তো করা আছে, করা থাকলে তুমি বুঝবা না, তোমাকে ভেঙে ভেঙে বুঝাইতে হবে। তো কিভাবে কো ফ্যাক্টর করে আর কো ফ্যাক্টর করার পরে তারপরে কিভাবে ট্রান্সপোজ করে কো ফ্যাক্টরটাকে, এটাই এখন আমরা শিখবো। তা ফার্স্টে আমাদের কাজ হচ্ছে কো ফ্যাক্টর কিভাবে করে সেটা দেখানো। তো আমি এখানে কো ফ্যাক্টরটা কিভাবে ভেঙে ভেঙে করেছে সেটাই দেখাচ্ছি। মনে করো যে কো ফ্যাক্টর সমান সমান, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, প্রথমে হচ্ছে প্লাস, তারপরে মাইনাস, তারপরে আবারও প্লাস, তারপরে মাইনাস, প্লাস মাইনাস, আবারও প্লাস মাইনাস প্লাস। আমরা ডিটারমিনেটের সময় শুধুমাত্র একটা সারি লিখি, কিন্তু কো ফ্যাক্টর করার সময় আমাদেরকে এরকম তিনটা সারি করতে হবে। কো ফ্যাক্টর করার সময় আমাদেরকে তিনটা সারি করতে হবে, যে প্রথমটাই হচ্ছে প্লাস মাইনাস প্লাস, আর লাস্টেরটাও দেখো প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ প্রথমটা লাস্টেরটা হচ্ছে সেম, প্রথমটাও প্লাস মাইনাস প্লাস, আবার লাস্টেরটাও তোমার প্লাস মাইনাস প্লাস, প্রথমটা এবং লাস্টেরটা সেম, মাঝখানেটা শুধু উল্টো, মাঝখানেটা উল্টো হচ্ছে মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে, মাঝখানেটা শুধুমাত্র উল্টো। এখন এটা মনে রাখার অনেক সিস্টেম আছে, এটা মনে রাখার সিস্টেম আছে হচ্ছে যে তোমার হচ্ছে কেউ যদি মনে রাখে যে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, কেউ চাইলে এভাবে মনে রাখতে পারে, ঠিক আছে, যে একটা প্লাস একটা মাইনাস এভাবে মনে রাখতে পারে। কেউ বা চাইলে মনে রাখতে পারে যে প্রথম সারি প্লাস মাইনাস প্লাস, লাস্টের সারিও প্লাস মাইনাস প্লাস, আর মাঝখানেটা শুধু উল্টা, এভাবে মনে রাখতে পারে। কেউ আবার মনে রাখতে পারে যে এই কোনাকুনি প্লাস আর এই কোনাকুনি প্লাস, এই কোনাকুনি প্লাস হবে বাকিগুলো মাইনাস হবে, যে যেভাবে মনে রাখতে চাই সে সেভাবে মনে রাখতে পারবে। কিন্তু মনে রাখতে হবে এটা কো ফ্যাক্টরের নিয়ম, আমরা কো ফ্যাক্টর করছি। কো ফ্যাক্টর করার পরে এরপরে আমরা সুন্দর করে আমি বক্স করে দিব প্রত্যেকটাই, ঠিক আছে, প্রত্যেকটাই আমরা এভাবে বক্স করে দিব। এরপরে আমরা মানগুলো লিখবো। আচ্ছা মানগুলো কিভাবে লিখবো, ওই যে আগে নিয়মেই লিখবো, দেখো কিভাবে লিখতে হয়। আগের নিয়মে আমরা লিখবো, আমি দেখাচ্ছি, প্রথমে A1, A1 বরাবর সারি আর A1 বরাবর কলাম বাদ দাও, তাহলে কত থাকে, টু থ্রি থ্রি ফোর থাকে, তাহলে এখানে লিখবো টু থ্রি থ্রি ফোর। তারপরে এরপরে হচ্ছে যে সেকেন্ডটা, A1 বরাবর সারি আর A1 বরাবর কলাম বাদ দাও, কি থাকে, ওয়ান থ্রি ওয়ান ফোর থাকে, তাহলে এখানে লিখবো ওয়ান থ্রি ওয়ান ফোর। এবার যদি A1 বরাবর সারি আর কলাম বাদ দেয় তাহলে ওয়ান টু ওয়ান থ্রি থাকে, ওয়ান টু ওয়ান থ্রি। এভাবে আমরা প্রথম সারিটা কমপ্লিট করে ফেললাম। এবার সেকেন্ড সারি কমপ্লিট করতে গেলে আমাদের এখানেও সেকেন্ড সারিতে যেতে হবে A1, A1 বরাবর সারি আর A1 বরাবর কলাম মনে করে দেওয়া নাই, তাহলে কি থাকে, ওয়ান ওয়ান থ্রি ফোর, এখানে লিখবো ওয়ান ওয়ান থ্রি ফোর। তারপরে যেটা করব সেটা হচ্ছে, এরপরে যেটা করবো A2, A2 বরাবর সারি আর কলাম বাদ দাও, কি থাকে, ওয়ান 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 ফোর থাকে, ওয়ান 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 ফোর। এরপরে A3 বরাবর সারি কলাম বাদ দাও, কি থাকে, ওয়ান 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 টু, এখানে লিখবো ওয়ান 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 টু। এরপরে নিচে যে সারিটা আছে, A1 বরাবর সারি, A1 বরাবর কলাম বাদ দাও, তাহলে কি থাকে, ওয়ান ওয়ান টু থ্রি, তাহলে এখানে লিখবো ওয়ান ওয়ান টু থ্রি, ঠিক আছে। এরপরে পরের সংখ্যাটা A3 বরাবর সারি আর কলাম বাদ দাও, তাহলে কি থাকে, ওয়ান 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 থ্রি, তাহলে এখানে লিখবো ওয়ান 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 থ্রি। দেন A4, A4 বরাবর সারি আর কলাম বাদ দাও, ওয়ান 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 টু থাকে, তাহলে ওয়ান 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 টু। এইভাবে আমরা বক্সটাকে ফিল আপ করবো। তারপরে খুব সহজ নিয়ম, এবার এই কোনাকুনি ফার্স্টে গুণ, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে এই কোনাকুনি গুণ, আগের নিয়মে, আগের নিয়ম যেভাবে করেছি সেভাবে। আমি যদি এখানে একটু দেখাই দিতে চাই, আচ্ছা বাইরে দিয়ে একটা থার্ড বাকেট দিয়ে দিবা বড় করে, ঠিক আছে। এরপরে যেটা কাজ সেটা হচ্ছে আমি বলেছি কোনাকুনি গুণ, তাহলে চার দোকানে আট, এবার একটা মাইনাস চিহ্ন দিবা, মাইনাস চিহ্ন দিয়ে তারপরে এই কোনাকুনি গুণ, তিন তিরিখে নয়, ঠিক আছে। তারপরে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম ফার্স্টে এই কোনাকুনি গুণ, তাহলে কত হয়, চার একে চার, তারপরে একটা মাইনাস চিহ্ন দিবা, এরপর এই কোনাকুনি গুণ, তিন একে তিন, তারপরে প্লাস চিহ্ন আছে দিলাম, তিন একে তিন মাইনাস দুই একে দুই, এভাবে লিখতে হবে।
পরের লাইনে দেখো একই রকম ভাবে, 4 একে 4 মাইনাস 3 একে 3, তারপরে প্লাস এটা হচ্ছে 4 একে 4 মাইনাস 1 একে 1, তারপরে মাইনাস আছে 2 একে 2 মাইনাস 1 একে 1, এভাবে লিখবো। এরপরে লাস্টের লাইনটা প্লাস আছে 3 দুকানে 6 মাইনাস 2 একে 2, তারপরে মাইনাস নিলাম 3 একে 3 মাইনাস 1 একে 1, তারপরে প্লাস আছে 2 একে 2 মাইনাস 1 একে 1। এরপর আমরা সবগুলো বিয়োগ করব, সবগুলো আমরা কি করব বিয়োগ করব, যেমন 8 থেকে 9 যদি বাদ দেই তাহলে কত হয় মাইনাস 1, এই যে আমি লিখেছি মাইনাস 1, তারপরে 4 থেকে 3 বাদ দাও কি থাকে 1 থাকে, আর আগে একটা মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস 1, এই জন্য এখানে লিখেছে মাইনাস 1। এবার 3 থেকে 2 বাদ দাও কত হয় 1 থাকে 1, এইভাবে আমরা বিয়োগ করে এখানে বসাবো, এটার নামই হচ্ছে কোফ্যাক্টর। বিয়োগ করার পরে যেটা হবে এটার নামই হচ্ছে কোফ্যাক্টর। এখন এই কোফ্যাক্টরটাকে আমাদের ট্রান্সপোজ বানাতে হবে, ট্রান্সপোজ মানে কি বলেছি সারিগুলোকে কলাম করতে হবে, সারিগুলোকে কি করতে হবে কলাম করতে হবে। তাহলে এখানে সারি দেখো তিনটা সারি আছে, এ একটা সারি, এ একটা সারি, এ একটা সারি, কোফ্যাক্টরের তিনটা সারি আছে। কোফ্যাক্টরের এই তিনটা সারিকে আমরা এখন কলাম করে দিব, কোফ্যাক্টরের তিনটা সারিকে আমরা কি করব কলাম করে দিব, তিনটা সারি তিনটা কলাম হয়ে যাবে। তাহলে দেখো এই প্রথম যে সারিটা এটা আমরা এই যে কলাম করে লিখেছি, এই যে কলাম করে, তারপরে সেকেন্ড যে সারিটা এটাকেও দেখো আমরা কলাম করে দিয়েছি, এখানে তিন নাম্বার যে সারিটা ছিল এটাকেও আমরা কলাম করে লিখেছি, এটার নামই হচ্ছে কোফ্যাক্টর ট্রান্সপোজ। আর কোফ্যাক্টর ট্রান্সপোজ যার নাম তার নামই হচ্ছে অ্যাডজয়েন্ট, কোফ্যাক্টর ট্রান্সপোজ যার নাম তার নামই হচ্ছে অ্যাডজয়েন্ট। তাহলে আমরা অ্যাডজয়েন্ট বের করে ফেলছি, আমাদের অ্যাডজয়েন্ট কেন বের করতে হলো, কারণ ওই যে এ ইনভার্সের একটা যে সূত্র ছিল, এ ইনভার্সের যে সূত্র ছিল, যে ইনভার্সের সূত্র কি ছিল, যে আমার এক্স এর মান অঙ্কে দেওয়া আছে, এক্স ওয়াই জেড বি এর মানও দেওয়া আছে, কিন্তু এ ইনভার্সের কোনো মান নাই, তা আমরা যে এ ইনভার্সের সূত্র করে এই ডিটারমিনেন্ট এর মান ফার্স্টে বের করলাম, তারপরে অ্যাডজয়েন্ট বের করলাম, এই এ ইনভার্স বের করার জন্য আমরা সব মানগুলো বের করে নিলাম, ঠিক আছে। তাহলে এই যে এ ইনভার্সের সূত্রটা আবারও লিখেছি, লিখে 1 বাই ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট এর মান বের করেছিলাম কত মাইনাস 1, আর অ্যাডজয়েন্ট এর মান বের করেছি এই যে এইটা যেটা বের করলাম মাত্র অ্যাডজয়েন্ট, এটা মানটা লিখলাম, ঠিক আছে। দেখার পরে এই যে মাইনাস 1 কি, এটা নিচে আছে না, নিচে থাকা মানে ভাগ, তো আমি যদি সবগুলোকে মাইনাস 1 দ্বারা ভাগ করে দিই, ভিতরে সব সংখ্যাগুলোকে মাইনাস 1 দ্বারা যদি ভাগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হয় না, এখানে মাইনাস 1 ছিল আবার মাইনাস 1 দিয়ে ভাগ করলে শুধু 1 হয়, এখানে মাইনাস 1 ছিল ভাগ করলে শুধু 1 হয়, এখানে 1 ছিল আমি যদি মাইনাস 1 দ্বারা ভাগ করলে তাহলে মাইনাস 1 হয়ে যাবে, এখানে মাইনাস 1 ছিল মাইনাস 1 দ্বারা ভাগ করলে শুধু 1 হয়ে যাবে, এভাবে সব চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, হয়ে আমরা এই যে এইখানে লিখলাম ভাগ করার পরে, ঠিক আছে। দেন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে x সমান সমান b ইনটু a পাওয়ার মাইনাস 1, x সমান সমান b b ইনটু a টু দ্য পাওয়ার মাইনাস 1। তাহলে আমরা এই জায়গাটায় মানগুলো এখন বসাইতে পারি, x এর মান হচ্ছে x y z, x এর মান আমরা ধরে নিয়েছিলাম x y z, এরপরে b এর মান ছিল 7 16 22, এটা ছিল b এর মান আমরা ধরে নিয়েছিলাম, এদের দেখাচ্ছি শুরুতে ধরে নিয়েছিলাম এই যে, এই যে এটা সমান হচ্ছে b ধরেছিলাম, ঠিক আছে, আর এটা সমান x ধরেছিলাম। আচ্ছা এবার এ ইনভার্সের যে মানটা, এ ইনভার্সের মানটা আমরা বের করেছি, এই যে এটা হলো এ ইনভার্সের মান, তাহলে এ ইনভার্সের মানটা আমরা এখানে সুন্দর করে লিখে দিব, ঠিক আছে, যে 1 1 মাইনাস 1, তারপরে 1 মাইনাস 3 2, তারপর হচ্ছে মাইনাস 1 2 মাইনাস 1, এভাবে হচ্ছে মানগুলো লিখবো। এরপরে এক্স ওয়াই জেড তো বাম পাশে আছে, বাম পাশে এক্স ওয়াই জেডই থাকবে, কোনো পরিবর্তন নাই, আর এটা গুণ করতে গেলে আগে বড় সংখ্যাটা লিখতে হয়, আগে বড় ম্যাট্রিক্সটা তারপরে গুণ চিহ্ন দিয়ে ছোট ম্যাট্রিক্সটা একটু সাজায় লিখতে হবে, তো এইখানে আমরা সাজিয়ে লিখেছি, এই যে আগে বড় ম্যাট্রিক্সটা তারপরে গুণ চিহ্ন দিয়ে, আচ্ছা গুণ চিহ্ন দিলেও হয় না দিলেও হয়, দিয়ে দিলাম গুণ ছোট ম্যাট্রিক্সটা। তো গুণের নিয়ম হচ্ছে সারির সাথে কলাম, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারি এটা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এটা, তাহলে 1 এর সাথে কার গুণ দিবা, 7 এর গুণ দিবা, পরের 1 এর সাথে কার গুণ দিবা, 16 এর গুণ দিবা, পরের মাইনাস 1 এর সাথে কার গুণ দিবা, 22 এর গুণ দিবা, তাহলে সারির সাথে এভাবে কলাম আমরা গুণ দিব, তাহলে সারির সাথে কলাম গুণ দিলে তাহলে 1 এর সাথে 7 গুণ দিলে 7, 1 এর সাথে 16 গুণ দিলে 16, আর মাইনাস 1 এর সাথে 22 গুণ দিলে মাইনাস 22, ঠিক আছে। এবার পরের পরের যে সারিটা আছে এই সারি দিয়ে গুণ দাও, 1 এর সাথে 7 গুণ দাও 1, মাইনাস 3 এর সাথে গুণ দিবা হচ্ছে 16, তাহলে 3 16 48, আর এই 2 এর সাথে গুণ দাও 22, তাহলে 44, তারপরে পরের সারি এই মাইনাস 1 এর সাথে 7 গুণ দাও, এই 2 এর সাথে 16 গুণ দাও তাহলে 32,
আর মাইনাস ওয়ানের সাথে 22 গুণ দাও মাইনাস 22, এবার যোগ বিয়োগ করে 1 টু 3 আসে। আর বাম পাশে কি ছিল? এক্স ওয়াই জেড, তাহলে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 3, আর জেড এর মান হচ্ছে 3। এইভাবে আমরা ক্যালকুলেশন করে অঙ্কটা সলভ করব, ঠিক আছে? এটা হচ্ছে ইনভার্স মেথড বা ম্যাট্রিক্স মেথড, যেটাই বলো না কেন, ইনভার্স মেথড বা ম্যাট্রিক্স মেথড। তো এই মেথডের অঙ্কগুলো একটু বড় হয়, ক্রেমার মেথডটাও বড় হয়, আবার ইনভার্স বা ম্যাট্রিক্স মেথড বড় হয়, ঠিক আছে? তো আমি ভিডিওটা দেওয়ার পরে এই অঙ্ক দুইটা আবার ভালো করে বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবা, ইনভার্স মেথড এবং ম্যাট্রিক্স মেথড বা ক্রেমার মেথড, ঠিক আছে? পরীক্ষায় যদি শুধু এরকম সমীকরণ দেয়, দিয়ে দেখাচ্ছে কিছু বলা নেই, শুধু বলেছে সলভ দ্য ইকুয়েশন, তার মানে তোমাকে বুঝতে হবে যে ম্যাট্রিক্স মেথড বা ইনভার্স মেথড, এটাই সলভ করতে হবে। আর যদি ক্রেমার বলা থাকে তখনই শুধু ক্রেমার করবো, ক্রেমার বলা না থাকলে ক্রেমার করবো না, ক্রেমার বলা না থাকলে ইনভার্স মেথড বা ম্যাট্রিক্স মেথড, ঠিক আছে? এই ইকুয়েশন একই অঙ্ক দিয়ে দুইটা মেথডই করতে বলতে পারে তোমাকে। তো এইভাবে অঙ্কটা সলভ করবো, ভিডিওটা দেখে বাসায় আবার সুন্দর করে অঙ্কটা করে ফেলবো, ঠিক আছে? ইনভার্স মেথড এবং ক্রেমার মেথড। আর আমাদের বাকি আছে হচ্ছে বিজনেস অ্যাপ্লিকেশন, এটা আমরা আজকে শিখবো না, এটা আমরা নেক্সট ক্লাসে শিখে নেবো বিজনেস অ্যাপ্লিকেশনের ম্যাথটা, ঠিক আছে? তাহলে বিজনেস অ্যাপ্লিকেশনের ম্যাথ হয়ে গেলে নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিতে পারবো, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স শেষ করে আমরা অন্য চ্যাপ্টার ধরবো, ঠিক আছে? আর আজকে যে অঙ্কগুলো করাইলাম এটা আগে যে পিডিএফ দিয়েছে অনলাইনে সেই পিডিএফ এর মধ্যে নাই, ঠিক আছে? তাহলে এই ম্যাথ গুলো ইনক্লুড করে আমি আবার আর একটা নতুন পিডিএফ পরবর্তীতে দিয়ে দিব, ঠিক আছে? তো সেই পিডিএফ এর মধ্যে অঙ্কগুলো থাকবে ইনশাল্লাহ। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করে দিব, তোমরা এই অঙ্কটা ভিডিও দেখে আবারও বাসায় একটু সুন্দর করে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? কোনো জায়গায় সমস্যা হলে আমাকে ক্লাসে জানিও। হ্যাঁ, ভিডিওটা দিয়ে দিব, ঠিক আছে? রাতেই দিয়ে দিব। ওকে, তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।